প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন এভারকেয়ার স্বাস্থ্য সঙ্গীর আমাদের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল চাক্ষর। স্বাস্থ্যকে সুন্দর রাখতে প্রয়োজন একটি পরিশীলিত জীবনযাপন প্রণালী, এবং এই জীবনযাপন প্রণালীর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় রমজানে ডায়াবেটিস রোগীদের করণীয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুইজন বিশেষজ্ঞ। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর আব্দুল মান্নান সরকার, সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডায়াবেটোলজি অ্যান্ড এন্ডোক্রাইনোলজি বিভাগ এভারকেয়ার হাসপাতাল ঢাকা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ জি। আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত রয়েছেন সাবিনা ইয়াসমিন, চিফ ডায়েটিশিয়ান ডায়েটেটিক্স এভারকেয়ার হাসপাতাল ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ জি। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, এই রমজান মাসটিতে কিন্তু ডায়াবেটিস রোগীদের বিশেষ সতর্কতার প্রয়োজন হয়, সেই বিষয়গুলো নিয়েই আজকে আমরা কথা বলবো, এবং কি কি আসলে পদ্ধতি তাদের অনুসরণ করতে হবে, খাবার তালিকাটি কেমন হবে, পাশাপাশি তাদের সতর্কতার জায়গাগুলো কেমন হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করতে চাই। আমরা অনুষ্ঠানের শুরুতেই প্রফেসর ডক্টর আব্দুল মান্নান সরকার স্যার আপনার কাছে আসছি, সেটি হচ্ছে এই যে ডায়াবেটিস রোগটি, এটির সাথে আসলে অনেকেই পরিচিত, বিশেষ করে এই নামটির সাথে অনেকেই পরিচিত, কিন্তু আমরা জানি যে রমজান মাস আসলে কিন্তু তাদের এক ধরনের বিশেষ সতর্কতার প্রয়োজন হয়, কিছু নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত করতে হয়। সেক্ষেত্রে এই যে আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করছি, এই ডায়াবেটিসটি আসলে মূলত কি ধরনের অসুখ, একবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছ থেকে জেনে নিতে চাই। ধন্যবাদ সাক্ষর আপনাকে। আসলে ডায়াবেটিস খুবই পরিচিত একটা অসুখ জি, আমাদের এত পরিচিত, এত কমন এই অসুখটা যে আসলে প্রায় ঘরে ঘরেই দেখা যায় ডায়াবেটিস রোগী। একটা পরিবারের ছোট শিশু জানে যে ডায়াবেটিস বলে একটা অসুখ আছে, তো কাজেই ডায়াবেটিস খুব কমন একটা অসুখ। তো আমি যদি খুব সহজভাবে বলতে চাই যে ডায়াবেটিসটা আসলে কী ধরনের অসুখ, তো আমি বলবো যে ডায়াবেটিস হচ্ছে একটা হরমোন এবং বিপাকজনিত একটা অসুখ। আমাদের এই যে শরীর, আমাদের পেটের একেবারে পাকস্থলীর ঠিক পেছনে আড়াআড়িভাবে একটা অর্গান আছে, অঙ্গ, যেটাকে আমরা বলি প্যানক্রিয়াস অথবা অগ্ন্যাশয়। এই প্যানক্রিয়াস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ হরমোন বের হয়, তার মধ্যে একটা হরমোন হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিন হরমোনটা যদি একদমই না থাকে, কোনো কারণে যে কোষ থেকে তৈরি হয় সেই কোষটা যদি নষ্ট হয়ে যায়, অথবা ইনসুলিনটা বের হচ্ছে কিন্তু ঠিক পরিমাণ মতো, সময় মতো সেরকমভাবে পর্যাপ্ত পরিমাণে বের হচ্ছে না, অথবা সেভাবে কাজ করতে পারছে না, তাহলে রক্তে শর্করার পরিমাণটা বেড়ে যায়, একটা নির্দিষ্ট মাত্রার বাইরে গ্লুকোজটা চলে যায়, ঠিক এই কন্ডিশনটাকেই বলা হয় ডায়াবেটিস। আচ্ছা, সাধারণত কি কি ধরনের ডায়াবেটিস রয়েছে? ডায়াবেটিস তো একটা ভাস্ট সাবজেক্ট। আমরা যদি ডায়াবেটিস কয় ধরনের আছে বা কি ধরনের আছে সে সম্পর্কে বলতে যাই, তাহলে আমাদের বলতে হবে যে টাইপ ওয়ান, আচ্ছা, টাইপ টু জি, আরেক ধরনের ইয়ে আছে যেটাকে আমরা প্রি ডায়াবেটিস বলি, পুরোপুরি ডায়াবেটিস না। আরেকটা ব্যাপার হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস, যেটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলি। তো টাইপ ওয়ান ডায়াবেটিসটা হচ্ছে ওই যে আমি একটা কথা বলেছিলাম যে একদমই ইনসুলিন আসছে না, ইনসুলিন যেই কোষ থেকে নিঃসরণ হয় সেই কোষগুলোই নষ্ট হয়ে গেছে, বিটা কোষ প্যানক্রিয়াস। তো সেই ক্ষেত্রে টাইপ ওয়ান ডায়াবেটিস হয়। টাইপ ওয়ান ডায়াবেটিসে সাধারণত একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে না, দেখা যায় বাবা মা বা ভাই বোন কারো ডায়াবেটিস নেই, হঠাৎ করে একটা ছোট বাচ্চা যার বয়স 30-এর নিচে তার ডায়াবেটিস হয়ে বসে আছে, বাবা মা কেউ বুঝতে পারছে না যে তার আসলেই ডায়াবেটিস, এবং সেটি ছোট বয়স থেকে, ছোট বয়স থেকে একদম 2-3 বছরের বাচ্চাদেরও হতে পারে। তো দেখা যাচ্ছে তারা কেবল ঘন ঘন প্রস্রাব করে, বারবার কেবল পানি খায়, এত পেপাসা, তাদের ওজন কমে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তারা টায়ার্ড, তারা কোনো স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না, এবং ছোট ছোট বাচ্চাদের দেখা যাচ্ছে তাদের বৃদ্ধিটাও ঠিক মতো হচ্ছে না। আচ্ছা, তো এটাকে আমরা বলি টাইপ ওয়ান ডায়াবেটিস। তাদের শরীরে ইনসুলিন একদমই থাকে না এবং তাদের চিকিৎসাটাই করতে হয় ইনসুলিন দিয়ে, অন্য কিছু না, এবং এটা সারা জীবন তাদের এই চিকিৎসাটা করতে হয়। আর যেটা টাইপ টু ডায়াবেটিস, তারা সাধারণত 30-এর উপর বয়স, তারা একটু মোটা হয়, তারা একটু কাজকর্ম কম করে, খাবারের বেলা দেখা যায় একটু বেশি খেয়ে ফেলে, তাদের বাবা মা ভাই বোন তাদের কিন্তু সাধারণত হিস্ট্রি থাকে যে তাদের ডায়াবেটিস আছে। তো এই টাইপ টু ডায়াবেটিস রোগীদের কিন্তু প্যানক্রিয়াস থেকে ইনসুলিনটা কিন্তু আসে,
কিন্তু সময় মতো এবং পরিমাণ মতো আসে না ঠিক যেভাবে আসার কথা। এবং ইনসুলিন রেজিস্ট্যান্স বলে একটা কথা আছে, যে ইনসুলিনটা ঠিক মতো কাজ করতে পারছে না, ইনসুলিনের অকার্যকারিতা, তখনই রক্তে শর্করার মাত্রাটা বেড়ে যায়। এটাকে আমরা বলি টাইপ টু ডায়াবেটিস। আমরা স্যার এই টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস নিয়ে আরও কথা বলবো এই মুহূর্তে। পুষ্টিবিদ সাবিনা ইয়াসমিন আপনার কাছে আসছি, সেটি হচ্ছে এই যে আমরা ডায়াবেটিস রোগটি নিয়ে আলোচনা করছি, সেক্ষেত্রে রমজান মাসে আমরা বারবার বলছি যে এক ধরনের বিশেষ সতর্কতার প্রয়োজন হয়, একটি নির্দিষ্ট খাদ্য তালিকা মেনে চলতে হয়। রমজান মাসে ডায়াবেটিস রোগীদের জন্য এই খাদ্য তালিকা মেনে চলা কতটুকু জরুরি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে স্যারের কাছ থেকে তো আমরা ডায়াবেটিস সম্পর্কে জানলাম, সো রমজান মাসে ডায়েট অনেক ইম্পর্টেন্ট, এবং আমি মনে করি আসলে প্রত্যেকটা পেশেন্টকে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী আসলে চলা উচিত। কেননা একজন ডায়েটিশিয়ান যখন প্ল্যান ঠিক করে দেয়, তখন তার মেডিকেশন ম্যানেজমেন্ট দেখে ডায়েট প্ল্যানটা করে। সো পেশেন্ট যদি ওভাবে মেনটেন করে না চলে, তো যে কোনো মুহূর্তে তার সুগারটা ফল করতে পারে। ডায়াবেটিসের সাথে যদি তার আদার্স কোনো কোমরবিডিটি থাকে, যেমন কিডনি ইম্পেয়ার থাকে, কি থাইরয়েড থাকে, কি হাইপারটেনশন থাকে, সো এগুলোর জন্য মেনটেন করা উচিত। স্পেশালি অনেক এখন যে প্রবলেমগুলো আমরা দেখছি, যেমন ডিহাইড্রেশন থাকে, সো এই জন্য রমজানে আসলে ডায়াবেটিস পেশেন্টের ডায়েট অনেক ইম্পর্টেন্ট। একজন সাপোজ যেমন টাইমিংয়ের ব্যাপারে বলবো, একজন নন ডায়াবেটিক পেশেন্ট, সে হয়তো ইফতার করলো, ডিনারটা স্কিপ করতে পারে, কিন্তু অ্যাজ এ ডায়াবেটিস সে হয়তো তার পক্ষে কোনোভাবেই ডিনার স্কিপ করা উচিত না। এবং যেমন একজন নন ডায়াবেটিক, সে সেহেরিটা হয়তো আর্লি করলো, কিন্তু একজন ডায়াবেটিক তার সেহেরির টাইমটা যত লেটে নেওয়া যায়, হ্যাঁ, তাহলে সে সারাদিন সাপোর্টটা পাবে। সো এই জন্য যে গাইডলাইনগুলো আমরা দিই ডায়েটিশিয়ান হিসাবে, সো এই জন্য প্রত্যেকটা পেশেন্টকে আসলে উচিত এগুলো ফলো করা। জি, ধন্যবাদ আপনাকে প্রফেসর ডক্টর আব্দুল মান্নান সরকার। স্যার আপনার কাছে আসছি, সেটি হচ্ছে অনেকেই আসলে চিন্তার মধ্যে পড়ে যান রমজানের এই মাসটিতে, যে তারা আসলে রোজা রাখবেন কিনা, বিশেষত যারা ডায়াবেটিস রোগী, এটি নিয়ে এক ধরনের বিভ্রান্তিও তাদের মধ্যে কাজ করে। এটি নিয়ে প্রথমে জানতে চাই, পরে আসলে ইনসুলিনের বিষয়গুলো নিয়ে জানবো। জি, রমজান তো ইসলামের গুরুত্বপূর্ণ যে স্তম্ভ, পাঁচটা স্তম্ভের একটা স্তম্ভ হলো রোজা। জি, তো সারা বিশ্বের যে মুসলমানরা ডায়াবেটিস রোগীরা রোজা রাখার জন্যে অনেকেই বেশ আগ্রহ দেখিয়ে থাকেন যে তারা রোজা রাখবেন, কোনো অবস্থাতেই রোজা ভাঙবেন না। তো আমরাও বলি যে ডায়াবেটিস রোগীরা বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র বাদ দিয়ে রোজা রাখতে পারবে। তবে রোজা রাখতে গেলে যে কাজটা করতে হবে, যেটা করা আসলে উচিত, সেটা হলো রোজা শুরু হবার দু তিন মাস আগে থেকেই রোগী ডাক্তারের কাছে গিয়ে তার রোজার কি ব্যবস্থাপনা হবে, রোজার খাবারটা কেমন হবে, যে আমাদের পুষ্টিবিদ ডায়েটিশিয়ান তার সাথে কথা বলে, প্লাস রোজার ওষুধগুলো কিভাবে হবে মাত্রা, অথবা তিনি কি রোজা রাখতে পারবেন কি পারবেন না, তার রোজা রাখা উচিত কি উচিত না, এই জিনিসগুলো সব একটু আগে যদি করে ফেলা যায় দু তিন মাস আগে, তাহলে আর রোজা নিয়ে কোনো সমস্যা হয় না। আচ্ছা, সেক্ষেত্রে যেমনটি আপনি বলছিলেন যে সেক্ষেত্রে রোজা কিভাবে রাখবেন কিংবা তার খাদ্য তালিকাটি কেমন হবে, সেটির প্রিপারেশন আসলে কবে থেকে শুরু করতে হবে? হ্যাঁ, সেটা রোগী পুরো ওরিয়েন্টেশনটা কিন্তু দু এক মাস আগে থেকেই কিন্তু সব ঠিক করে নেবে। আর আমি যে কথাটা বলবো যে প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীরা বেশিরভাগই চাইলে কিন্তু রোজা রাখতে পারবেন, তবে যে সমস্ত রোগীরা রোজা রাখতে পারবেন না, রাখা উচিত নয়, তারা হলো তাদের একেবারে ডায়াবেটিস কোনো নিয়ন্ত্রণে নেই যাদের। আচ্ছা, দেখা যায় যে 17 মিলিমল বা 300 মিলিগ্রামের উপরে চলে গেছে। তারপরে তাদের অনেকেরই দেখা যায় যাদের প্রস্রাবের সাথে কিটোন বডি বলে একটা টক্সিক জিনিস বের হয়, যাদের কন্ট্রোলে থাকে না ডায়াবেটিস, যাদের ডায়াবেটিক কিটোসিডোসিস বলে একটা জটিলতা আছে, এটার হিস্ট্রি আছে এবং বেশ ঘন ঘন হয় এই প্রবলেমটা, যারা একেবারে ব্রিটল ডায়াবেটিস অথবা লেবাইল ডায়াবেটিস, বিশেষ করে যারা টাইপ 1 ডায়াবেটিস, তারা দেখা যাচ্ছে যে সুগারটা একদম কমে যাচ্ছে 3-4, আবার 20-25 হয়ে যাচ্ছে, শুট করছে, মানে সুগারটা বেশ ওঠানামা করছে। এ ধরনের রোগীরা কিন্তু ডায়াবেটিস থাকা অবস্থায় তারা যদি রোজা রাখে তাহলে তাদের প্রবলেম হতে পারে। আবার দেখা যাচ্ছে গর্ভবতী মহিলারা যাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণের জন্যে ইনসুলিন নিতে হয় দিনে 3-4 বার খাবারের সাথে সামঞ্জস্য রেখে, তাদেরও কিন্তু রোজা রাখা ঠিক না। কারণ রোজা রাখতে গেলে যে ব্যাপারটা হয় সেটা হলো তাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, অথবা হাইপো হতে পারে, যেটা রক্ত শর্করা স্বল্পতা, আরেকটা হতে পারে কিটোঅ্যাসিডোসিস বলে একটা প্রবলেম, সেটাও দেখা দিতে পারে।
তবে বিশেষ করে এই ক্ষেত্রগুলো বাদ দিয়ে আরেকটা ব্যাপার হলো, যাদের দেখা যাচ্ছে রিপিটেড এপিসোড অফ হাইপোগ্লাইসেমিয়া, দেখা যাচ্ছে যে রোজার আগেই তাদের কেবল বারবার কেবল সুগারের কমে যায়, এরাও কিন্তু রোজা রাখবে না তাদের যে পর্যন্ত আমরা এটা ঠিক করে না দিই এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে হ্যাঁ এবার আপনি রোজা রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে আমরা জানবো ইনসুলিনের ডোজ কেমন হবে, কিভাবে নিতে হবে, সেই বিষয়গুলো নিয়েও জানবো এই মুহূর্তে। পুষ্টিবিদ সাবিনা ইয়াসমিন আপনার কাছে আসছি, আমরা আসলে খাদ্য তালিকা কতটুকু গুরুত্বপূর্ণ সে বিষয়টি নিয়ে জেনেছি, সেক্ষেত্রে এই যে আমরা ইফতারের সময়টি কিংবা রাতের খাবারের সময়টি কিংবা সাহরির যে সময়টি, এই সময়গুলোতে আসলে খাবার তালিকাটি কেমন হবে, প্রথমত আসলে ইফতারের সময় খাবার তালিকাটি কেমন হবে ডায়াবেটিস রোগীদের, সে বিষয়টি নিয়ে জেনে নিব। কারণ সবাই আসলে কিন্তু সকালে দুপুর রাত এই বিষয়গুলো নিয়ে জানে, কিন্তু ইফতারের মেনু কেমন হতে পারে সে বিষয়টি নিয়ে জানবো। থ্যাংক ইউ। আসলে যখন রমজান ছাড়া একজন ডায়াবেটিক পেশেন্টকে যখন আমরা প্ল্যান দিই, তখন দেখা যায় তিনটা লার্জ মিল দিই আর ইনবিটুইন তিনটা ছোট স্ন্যাক্স থাকে, যেটা সারাদিনে তার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়। বাট রমজানের সময় তিনটা মিলের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয় এবং এই তিনটা মিলকে আমাদের এমনভাবে ডিজাইন করে দিতে হয় যে তার রিকোয়ারমেন্ট যেন ফুলফিল হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে একজন ডায়াবেটিস পেশেন্টকে যেটা করতে হবে, ইফতার ইফতার সারাদিন রোজা রাখার শেষে আসলে সবারই একটু টার্গেট থাকে ওই টাইপের খাবার, মুখরোচক খাবারের প্রতি। তো হ্যাঁ, তো আসলে আমাদের সবার আগে যেটা প্রায়োরিটি দিতে হবে যে ইজিলি যে ডাইজেস্টেবল যে খাবারগুলো, সহজ পাচ্য যে খাবার, ওগুলাই নিতে হবে। তো ইফতারে আসলে একজন ডায়াবেটিস রোগীর জন্য সবচেয়ে ভালো হয় যে সে যদি এক কাপ চিড়া খায়, তারপরে হচ্ছে যেমন একটা বয়েলড এগ, একটা এগ হচ্ছে সবচেয়ে গুড প্রোটিন, যেমন সুগারকে কন্ট্রোল রাখতে হলে একটা মিনিমাম প্রোটিন দরকার হয়। সো অবশ্যই ইফতারেতে সে একটা বয়েলড এগ নিতে পারে। তারপরে একটু খেজুর, অনেক ফাইবার আয়রন কন্টেনিং, এটাও তাকে অনেক সাপোর্ট দিবে। সো দুইটা খেজুর, এক কাপ চিড়া, একটা বয়েলড এগ, এবং অন্য সময় যেমন ডায়াবেটিসে যেমন আমরা ফ্রুটস দেই ডায়াবেটিক পেশেন্টকে 2 সার্ভিংস, তো রমজানে সেটা হয়তো সে আরেক সার্ভিংস বাড়ায় নিতে পারে। সো অবশ্যই জুসের চেয়ে তার বেটার হবে যে কাট স্লাইস ফ্রুটস যদি সে খায়, এটা আরও তাকে বেশি সাপোর্ট দিবে। তবে জুস সারাদিন রোজা থাকার পরেও একটু লিকুইডের প্রতিও মানুষের একটু ঝোঁক থাকে, তো সেক্ষেত্রে যেমন একজন ডায়াবেটিক, একজন নন ডায়াবেটিক হয়তো এক গ্লাস জুস খেলো, পেঁপে জুস হোক যেটা ইজিলি আমরা অ্যাবজর্ব করতে পারি, কিংবা যেমন ওয়াটারমেলন জুস, ওয়াটারমেলনে একটু অ্যাসিডিটি হয়, সেক্ষেত্রে বাঙ্গির জুসটা তার জন্য খুব ভালো হবে। তো এক গ্লাস জুস না খেয়ে তখন আমরা অ্যাজ এ ডায়াবেটিক হাফ গ্লাস খেলাম। হ্যাঁ, যেমন এছাড়া লিকুইডের মধ্যে যেমন ডাবের পানি খুব হেল্পফুল, কেন ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম, এটাও তাকে সারাদিন সাপোর্ট দিবে। সো এক গ্লাস ডাব ওয়াটার সে রাখতে পারে। আর লাস্ট যে খাবার, যে সবারই আসলে একটু ইচ্ছে করে একটু ভাজা পোড়া খেতে, আসলে ডায়েটে জিরো বলে কিছু নাই, ব্যালেন্স করে আসলে সবই খাওয়া যায়। তো হয়তো একদিন উনি একটু পেঁয়াজু খেলেন দুইটা, সো একদিন একটু বেগুনি খেলেন, একদিন একটু হালিম, একদিন একটু কাবাব, বাট একই দিনে আমাদের খেয়াল রাখতে হবে একদিনে যেন তিনটা চারটা মানে এই টাইপের খাবার আমরা না খাই এনি ওয়ান, তাহলে আসলে পরিমিত খেলে দেখা যাবে কোনো প্রবলেমই সে ফেস করছে না। তো এই ইফতারটা সে খেলো ঠিক মতো, তারপরে হচ্ছে ডিনারে চলে আসবে। হ্যাঁ, তো পরিমিত আমরা এই ডিনারের বিষয়গুলো নিয়ে কথা বলবো, তবে এই যে যেমনটি আপনি বলছেন ইফতারের সময় আসলে খাবার তালিকায় ভাজা পোড়াগুলো যুক্ত হতে পারে, তবে সেটি খুবই পরিমিত পরিমাণে। জি, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো জানবো এই মুহূর্তে। প্রফেসর ডক্টর আব্দুল মান্নান সরকার স্যার আপনার কাছে আসছি, যেমনটি আমরা শুনছিলাম যে খাবার গ্রহণের ক্ষেত্রে আসলে অনেকগুলো খাবারই খেতে পারবেন সীমিত আকারে, সেক্ষেত্রে যিনি ইনসুলিন গ্রহণ করেন তিনি আসলে ইনসুলিন কখন নেবেন ইফতারের সময় এবং আমরা জেনে নিতে পারি সেহরির সময়? খুব সুন্দর প্রশ্ন করেছেন। জি, যে সমস্ত ডায়াবেটিস রোগীরা ইনসুলিন নিয়ে থাকেন তাদের রোজা রাখার ব্যাপারে, রোজা রাখতে পারবেন কি পারবেন না আগে সেই ব্যাপারটা ঠিক করে নিতে হবে। যাদের দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণে ইনসুলিন প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে 4 বার 5 বার নিতে হয়, না হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, তাদের জন্য রোজা না রাখাটাই ভালো। আর যাদের ইনসুলিনটা 2 বার লাগে সকাল এবং রাতে 2 বার, তারা সকালের ডোজটা ইফতারের সময় নিয়ে নেবে, আর রাতে যে ডোজটা ইনসুলিনের সেটা সেহরির আগে অর্ধেক পরিমাণ নেবে। সকালের ডোজটা চলে যাবে ইফতারে, আর সেহরির আগে চলে যাবে রাতে যে ডোজটা নিত তার অর্ধেক। এ ব্যাপারে তাহলে আর কোনো সমস্যা হয় না। আর খাবারটা তো অবশ্যই যে খাবারটা খেতে হবে সেটা হলো ইফতার। ইফতারের খাবারটা অন্যান্য সময়ে যে রাতের খাবারটা খায় সেটা সম পরিমাণ খাবারটা যদি সেই পরিমাণ ক্যালোরির খাবার যদি ইফতারে নেয়, আর সন্ধ্যা রাতের
যে খাবারটা, সেই খাবারটা অন্যান্য সময় যে সকালের যে নাস্তাটা করে সেই পরিমাণের সমপরিমাণ খাবার যেন হয়, আর সেহারিটা যেন হয় দুপুরের খাবারের সমপরিমাণ ক্যালোরির। এবং সেহারিটা যেটা সাবিনা বলেছে আমাদের ডায়েটিশিয়ান, যে একদম ইফতারটা ইফতার সন্ধ্যারাত সেহারি কিন্তু নিতেই হবে, তিন বেলার খাবার, নাহলে কিন্তু আবার সুগার কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর সেহারিটা করতে হবে একদম শেষ টাইমে, পরে যেন আজানের একটু সময়টা যেন বেশি না থাকে, একদম আগে আগে 12টা 1টার দিকে সেহারি খেয়ে ফেললে কিন্তু হবে না, তাহলে কিন্তু লম্বা একটা গ্যাপ হয়ে যাবে এবং যে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ স্যার। সেক্ষেত্রে অনেকেরই একটি জানবার বিষয় থাকে, সেটি হচ্ছে যারা আসলে খাবার 15 মিনিট আগে বা 30 মিনিট আগে ইনসুলিন গ্রহণ করে থাকেন, তাদের ক্ষেত্রে ইফতারের সময় ইনসুলিনটি কখন নেবেন? হ্যাঁ, আমাদের আসলে আজকাল অনেক রকমের ইনসুলিন আমরা ব্যবহার করি। একটা আমাদের কনভেনশনাল ইনসুলিন, সেই ইনসুলিন তো আমাদের আছেই, বছরের পর বছর আমরা এগুলো করি, আমাদের অনেক পুরনো ইনসুলিন। আরেকটা হলো ইনসুলিন অ্যানালগ, এগুলো আমাদের মডার্ন ইনসুলিন। মডার্ন ইনসুলিনটা সাধারণত খাবার আগে আগে নিতে হয়, 4-5 মিনিট আগে। আর যেটা আমাদের কনভেনশনাল ইনসুলিন, যেগুলো আমাদের হিউম্যান ইনসুলিন বলি আমরা, অ্যানালগ না, সেগুলো সাধারণত আধা ঘন্টা আগে নিতে হয় ইয়ে করে আর কি। তো আরেকটা ব্যাপার আমি বলি, রমজানেও কিন্তু ইফতারের আগে অথবা রমজানের দিনের বেলা যে কোনো সময় প্রয়োজনে কিন্তু রোগীরা তাদের ব্লাড সুগার টেস্ট করতে পারবে। আচ্ছা, যে যন্ত্র আছে গ্লুকোমিটার, এটা দিয়ে টেস্ট করতে পারবে, এতে রোজার কোনো ক্ষতি হবে না। প্রয়োজনে কিন্তু ইনসুলিনও নিতে পারবে, এতেও রোজার কোনো ক্ষতি হবে না। আর যদি তারা ল্যাবে তাদের ব্লাড পরীক্ষা করতে দেয়, সেটাও দিতে পারবে, এতেও রোজার কোনো ক্ষতি হবে না। এ ব্যাপারে কিন্তু শরিয়া এবং আমাদের যারা আছেন ইসলামী ইয়ে, প্রত্যেকেই কিন্তু একমত পোষণ করেছেন সারা পৃথিবীতেই যে এই কাজগুলো রোজা রেখে কিন্তু করা যাবে, এতে রোজার কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ স্যার, আপনাকে আমরা এই বিষয়গুলো নিয়ে জানবো বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেখছিলেন এভারকেয়ার স্বাস্থ্য সঙ্গীর আমাদের আজকের এই আয়োজন। কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, রমজানে ডায়াবেটিস রোগীদের করণীয় নিয়ে। এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে রমজানে ডায়াবেটিস রোগীদের করণীয়। আমরা অনেক কিছু জানছিলাম আসলে, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস কিংবা খাদ্য তালিকাটি কতটুকু গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। এই মুহূর্তে প্রফেসর ডক্টর আব্দুল মান্নান সরকার স্যার আপনার কাছে আসছি, সেটি হচ্ছে একেবারে অনুষ্ঠানের শুরুর দিকে আপনি বলছিলেন প্রি ডায়াবেটিসের কথা। আসলে এই নামটির সাথে হয়তো এখনও অনেকেই পরিচিত হননি, আবার অনেকে আসলে পরিচিত হয়েছেন কিংবা নামটি শুনেছেন কিন্তু এই বিষয়টি সম্পর্কে অনেকেই জানেন না। সেক্ষেত্রে আপনার কাছ থেকে আসলে জেনে নিতে চাই, প্রি ডায়াবেটিস বলতে কি বোঝায়? ধন্যবাদ সাক্ষর আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। প্রি ডায়াবেটিস কথাটা আজকাল প্রায়শই শোনা যায়, আমাদের অনেক রোগী এই কথাটার সাথে বেশ পরিচিত। আচ্ছা, প্রি ডায়াবেটিস হচ্ছে ডায়াবেটিসের পূর্ববর্তী অবস্থা, এখনো ডায়াবেটিস হয়নি। আচ্ছা, কিন্তু নর্মালও না আবার ডায়াবেটিসও না, এর মাঝামাঝি একটা অবস্থা, অনেকে এটাকে বর্ডারলাইন ডায়াবেটিসও বলেন। প্রি ডায়াবেটিস কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে প্রি ডায়াবেটিস যে সমস্ত রোগীরা তারা কিন্তু প্রি ডায়াবেটিস অবস্থায় বছরের পর বছর থেকে যেতে পারেন। আরেকটা হলো, তারা যদি সঠিক ব্যবস্থাপত্র গ্রহণ করেন, ডাক্তারের শরণাপন্ন হন, তাহলে তারা আবার নর্মাল হয়ে আসতে পারেন। আরেকটা হলো, তারা ফ্র্যাঙ্ক ডায়াবেটিস ডেভেলপ করতে পারে প্রি ডায়াবেটিস থেকে। তো কাজেই প্রি ডায়াবেটিসটা ডায়াগনোসিস হওয়াটাও খুব গুরুত্বপূর্ণ এবং এটার ব্যবস্থাপনাটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রি ডায়াবেটিসের কথা আমি বললাম যে নর্মাল হয়ে আসতে পারে, এই অবস্থাও থাকতে পারে, আবার একদম ডায়াবেটিস হয়ে যেতে পারে। তো আমরা সাধারণত প্রি ডায়াবেটিস একটা ল্যাবরেটরি ডায়াগনোসিস, সাধারণত তাদেরই হয় এই অবস্থাটা, যাদের দেখা যায় যে পরিবারের বাবা মা ডায়াবেটিস আছে দুজনের অথবা যে কোনো একজনের ভাই বোনদের আছে, তাদের যারা একটু মোটা, যারা একটু বেশি খায়, যারা একটু কাজকর্ম কম করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি তেমন করে না, তাদের কিন্তু এই প্রি ডায়াবেটিস হবার ঝুঁকিটা থাকে। তো প্রি ডায়াবেটিসটা আমরা যদি রক্তের সুগারের মাত্রাটা সাধারণত খালি পেটে যদি আমরা 7 মিলিমোল পাই আর খাবার 2 ঘন্টা পরে অথবা 75 গ্রাম গ্লুকোজ শরবত খাওয়ার 2 ঘন্টা পরে যদি 11.1 মিলিমোল বা তার উপরে চলে যায়, তাহলে কিন্তু আমরা বলি ডায়াবেটিস। এখানে দেখা যাচ্ছে যে না,
তাদের ফাস্টিং অবস্থায় 7 মিলিমোলের নিচে থাকে। আবার খাবার 2 ঘন্টা পরেও দেখা যাচ্ছে তাদের 11.1-এর নিচে থাকে ওইদিকে। কিন্তু এই যে অবস্থাটা, এই বর্ডারলাইন অবস্থাটাকেই বলা হয় প্রি ডায়াবেটিস। তো প্রি ডায়াবেটিস রোগীদের ডায়াগনোসিসটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমি বলেছি যে তারা কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর প্রি ডায়াবেটিস হিসাবে থেকে যেতে পারে। প্রি ডায়াবেটিস হিসাবে থাকলেও তাদের কিন্তু ডায়াবেটিসের যে জটিলতাগুলো হয়, কিছু কিছু গুরুত্বপূর্ণ জটিলতা প্রি ডায়াবেটিস রোগীদের হতে পারে, যেমন হার্ট অ্যাটাক, যেমন ব্রেন স্ট্রোক। এই কাজগুলো ঝুঁকি কিন্তু অন্য স্বাভাবিক যাদের প্রি ডায়াবেটিস নেই, ডায়াবেটিস নেই, তাদের তুলনায় কিন্তু বেশি। সেই জন্যেই আরেকটা হলো প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস হয়ে যেতে পারে। সেজন্য আমরা যদি প্রি ডায়াবেটিসের যথাযথ ব্যবস্থা নেই তাহলে কিন্তু আর ডায়াবেটিস হবে না। আমরা বলি টাইপ 2 ডায়াবেটিস ইজ এ প্রিভেন্টেবল ডিজিজ। সাধারণত দেখা যাচ্ছে যাদের প্রি ডায়াবেটিস তারা কিন্তু যদি ডায়াবেটিস ডেভেলপ করে তাদের ডায়াবেটিসটা হয় টাইপ 2 ডায়াবেটিস। তো টাইপ 2 ডায়াবেটিসকে প্রিভেন্ট করার পথ হলো একেবারেই যেন না হয়, একেবারে প্রি ডায়াবেটিস হবে না। সেটাও হলো যারা এরকম ডায়াবেটিক বাবা মা অথবা ভাই বোনদের ডায়াবেটিস আছে তারা কখনো মোটা হবে না, তারা বেশি খাবে না, তারা অলসভাবে বসে থাকবে না, তাহলে তাদের কিন্তু প্রি ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও থাকবে না। আর যদি কারো প্রি ডায়াবেটিস হয়ে যায়, এখনও ডায়াবেটিস হয়নি, তাহলে প্রি ডায়াবেটিস অবস্থাও কিন্তু তারা তাদের ওজন কমাবে, তারা তাদের খাবারটা ঠিক করে নেবে এবং তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা ঠিক মতো করবে, অলসভাবে বসে থাকবে না। তাহলে তারা প্রি ডায়াবেটিস থেকে নর্মাল হয়ে আসতে পারে। আর যদি এগুলো না করা হয়, সঠিকভাবে ডায়াগনোসিস করা না হয়, তাহলে দেখা যাচ্ছে তাদের ফ্র্যাঙ্ক ডায়াবেটিস হয়ে বসে থাকবে। আমরা স্যার এই বিষয়গুলো নিয়ে আরও শুনবো। অনেকেই যেটি মনে করেন যে ডায়াবেটিস থেকে আসলে পূর্ণাঙ্গভাবে আর সুস্থ হওয়া সম্ভব নয়, নিয়ন্ত্রণে রাখতে হবে বিষয়টিকে, প্রি ডায়াবেটিসের ক্ষেত্রে আসলে ব্যাপারটি তেমন কি না সেটি নিয়েও আপনার কাছ থেকে জানবো। এই মুহূর্তে সাবিনা ইয়াসমিন পুষ্টিবিদ আপনার কাছে আসছি, সেটি হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য যেমনটি আমরা বলছিলাম যে আসলে রমজানে খাদ্য তালিকায় বিশেষ সতর্কতা প্রয়োজন হয়, কিন্তু সারা বছরই তাদের একটি নির্দিষ্ট খাদ্য তালিকা মেনে চলতে হয়। সেক্ষেত্রে যাদের আসলে প্রি ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আসলে সারা বছরের খাদ্য তালিকাটি কেমন হবে, তাদেরও কি একটি নির্দিষ্ট সীমার মধ্যে আসতে হবে কিনা খাবার তালিকা, এবং বিশেষত এই রমজান মাসে? কারণ অনেকেই কিন্তু জানেনই না যে তাদের আসলে প্রি ডায়াবেটিস অবস্থা রয়েছে। জি, থ্যাংক ইউ সুন্দর প্রশ্ন করার জন্য। আচ্ছা স্যার তো বললেন আসলে প্রি ডায়াবেটিক কাদের হয়, হ্যাঁ যা একটু ওবেসিটি যাদের, তারপরে বাবা মার হিস্ট্রিতে যদি থাকে। তো আসলে প্রি ডায়াবেটিস আমরা যে পেশেন্টগুলো পাই দেখি যে আসলে যাদের বিএমআরটা স্লো, ভেসাল মেটাবলিক রেট, মেটাবলিজম সিস্টেমটাই স্লো, হ্যাঁ যে স্পেশালি ওভারওয়েট যাদের, হ্যাঁ বাবা মায়েরও আছে। তো আমি মনে করি এটাই আসলে রাইট টাইম যাদের প্রি ডায়াবেটিস ওই সময়টাই মেনটেনিং, যদি সে লাইফস্টাইল চেঞ্জ করতে পারে, যেমন মানে টেক ইট সিম্পলি, ইজিলি নিবে, যে খাওয়া দাওয়া জাস্ট সিম্পল কার্বোহাইড্রেটগুলো একটু অ্যাভয়েড করলেন, মিষ্টি জাতীয় জিনিস এগুলো টোটালি যতটা কম নেওয়া যায় একেবারে, আর রেগুলার যেমন ওয়াকিংটা সপ্তাহে 7 ডেজ না হোক, অ্যাটলিস্ট 5 ডেজ যেন মুভমেন্টটা ঠিক থাকে, হ্যাঁ যেমন হাঁটাটা ঠিক রাখো। হাঁটার সময়সীমাটা কেমন হতে পারে? হাঁটার সময়সীমা জাস্ট আমরা যেটা বলি 45 মিনিটস এনাফ, হ্যাঁ জাস্ট অলওয়েজ, আর এমনি হাঁটাই সবচেয়ে বেটার জিমান এক্সারসাইজ এর চেয়ে। কেউ যদি একদম না পারে 30 মিনিট হলেও চলবে, অন্তত প্রতিদিন সপ্তাহে 5 ডেজ হাঁটলেই হবে। আর খাওয়াটা জাস্ট একটু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, এছাড়া কিছুই না, টাইম শিডিউল মেনটেন করতে হবে। দেখা যায় সকালে নাস্তা করলো আর সারাদিন কিছু খেলো না, এটা না, জাস্ট একটু পরিমিত খাবে, যে সকালে খেলো টাইমলি, লাঞ্চটাও যেন টাইমলি করে, ডিনার অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ ডিনারও টাইমলি করবে। আর খাবারের ব্যাপারে ওই যাদের প্রি ডায়াবেটিস জাস্ট প্রোটিনটা তারা ঠিক রাখবে, মিডিয়াম প্রোটিন, কার্বোহাইড্রেট একটু কমপ্লেক্স টাইপের কার্বোহাইড্রেটটা নিল, এবং ফ্যাট জাস্ট লো ফ্যাট যেটা আমরা, এইভাবে যদি সে মেনটেন করে চলে তাহলে আশা করি ডায়াবেটিস যাবে না। আপনাদের যেটি আসলে রোগীরা জানতে চায়, অনেক ক্ষেত্রে রোগীদের বুঝবার বিষয় থাকে, সেটি হচ্ছে এই খাবার তালিকাগুলো আসলে কি কি খাবারগুলো সংযুক্ত হতে পারে? আচ্ছা যেটা যেমন যদি সে নাস্তায় যেমন হোল গ্রেন সে ব্রেড নিতে পারে, যেমন ব্রাউন লাল আটা রুটি নিতে পারে, সেটির পরিমাণটি আসলে কেমন হবে? এটা আসলে ডিপেন্ড করে তার ক্যালোরি, যখন একটা পেশেন্টকে আমরা সেট করে দিই তার হাইট ওয়েট অনুযায়ী, তার ওয়েট কেমন, হ্যাঁ তার
তার উপর ডিপেন্ড করে। তো ওইভাবে ক্যালোরিটাকে সারাদিন সেট করে দেওয়া হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে রুটি, দুইটা রুটি, যেমন একটা রুটি আমরা 30 গ্রাম এইভাবে, সো দুইটা রুটি খেতে পারে, রুটির সমপরিমাণে সে ওটস নিতে পারে রেগুলার যদি রুটি না ভালো লাগে, তাছাড়া সে ব্রাউন হোল গ্রেন ব্রেড, মানে সে এনজয় করতে পারে, একই না যে আমাকে ওই ডাইটেই থাকতে হবে। হ্যাঁ, সো একদিন রুটি খেলেন, একদিন ওটস খেলেন, একদিন হচ্ছে জাস্ট কমপ্লেক্সটা যেন হয়, ফাইবার খাবারের মধ্যে একঘেয়েমি ভাবটা, এই ধরনের ভ্যারাইটি থাকে, খাবারের ভ্যারাইটি যেন থাকে। এবং অবশ্যই প্রোটিন সুগারটাকে কন্ট্রোল করতে অনেক হেল্প করবে। তো রেগুলার একটা ডিম সে নিতে পারে, যে কোনো ফর্মে নিতে পারে। তারপরে হচ্ছে একটু ভেজিটেবল, সে কালারফুল মিক্স ভেজিটেবল খেতে পারে এইভাবে। এবং ইন বিটুইন, যেমন মিড মর্নিংয়ে দেখা যায় অনেক সময় স্ন্যাক্সে চা বিস্কিট খায়, এই যে বিস্কিট এটা একটু কাট করে যদি সে ওইভাবে ওখানে একটা কাট ফ্রুটস নেয়, স্লাইস ফল, তাহলে এটা তাকে অনেক হেল্প করবে। এই যে ফলমূলের বিষয় বলছিলেন, সেক্ষেত্রে আসলে অনেকে দেখা যায় যে ফলমূল খাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে একেবারে আসলে একটি আপেল কিংবা সেই পরিমাণটি আসলে বেশি, সেক্ষেত্রে আসলে কোন ফলমূলগুলো কি পরিমাণে নিতে পারবেন? আচ্ছা, সেক্ষেত্রে যেমন ফ্রুটসের ব্যাপারে, যেমন 100 গ্রাম ফল আমরা নির্ধারণ করে দিই, তো প্রি ডায়াবেটিকে সে হয়তো আরও একটু ফল বেশি নিতে পারে। সো যেমন একটা, সেটি আসলে আমরা যদি একটু সহজভাবে টুকরোর হিসেবে জানতে চাই, কারণ রোগীরা সাধারণত সেটাই জানতে চায়। একটা হোল অ্যাপেল সে নিতে পারে, হোল অ্যাপেল, নাশপাতি, এগুলোর গ্লাইসেমিক ইনডেক্স অনেক কম। অরেঞ্জ খুব ভালো ডায়াবেটিসের জন্য, সাওয়ার জাতীয়, টক জাতীয় ফল। যেমন বানানা, নট রেগুলার, বাট একেবারে যে খাবে না তা না, সপ্তাহে একদিন খেলেন, সো একদিন সে মিক্স ফ্রুট করে খেলেন। হ্যাঁ, তারপরে ইন বিটুইন এক্সট্রা, যেমন একটু ডাব ওয়াটার রাখতে পারেন, এটা জাস্ট ফ্রুটসের বাইরেও সে খেতে পারে, এই এগুলাতে এত সুগার বাড়ে না। আর স্লাইস ফ্রুটস খেলে, মিক্স ফ্রুট, সব ধরনের ফল, যে একই ফল খেতে হবে তা না। যেমন আমের সময় আসলে পেশেন্টরা বলে যে আমি আম খেতে পারবো কিনা, তরমুজের একটি সময়, হ্যাঁ, তরমুজের কিন্তু গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেশি, তার মানে এই না যে সে তরমুজ খেতে পারবে না। হ্যাঁ, মানে রেগুলার না খেলাম, একদিন সে এনজয় করুক, একদিন সে জাস্ট কয়েক এক বাটি তরমুজ খেলো, হ্যাঁ, 100 থেকে 150 গ্রামের মতো। প্রি ডায়াবেটিসে অবশ্যই অনেকে যেটি করেন যে আসলে আমরা দেখি যে ইফতারের সময় আসলে বিভিন্ন ধরনের ফলের জুসের সমাহার থাকে এবং সেটি গ্রহণ করেন, সেটিও কি আসলে তাদের জন্য প্রযোজ্য কিনা? জুস আসলে রমজানে এটা আমরা অ্যালাউ করি, কিন্তু খেয়াল রাখবে যেন সুগার ফ্রি হয় জুসটা। হ্যাঁ, যদি ফ্রুটসের যে সুগার থাকে ওটাই তার জন্য যথেষ্ট। হ্যাঁ, তো যেমন অল্টারনেট করে খাবে, রেগুলার আসলে যেমন একই জুস খাওয়া ঠিক না, একদিন সে বেলের একটু জুস করে খেলো, একদিন পেঁপের জুস খেলো, একদিন বাঙ্গুর খেলো, খাবার এক ধরনের ভ্যারাইটি তাকে রাখতে হবে, তবে ক্যালোরির যে পরিমাণটি সেটি অবশ্যই নির্দিষ্ট থাকতে হবে। সেটা অবশ্যই। জি, ধন্যবাদ আপনাকে, আপনার কাছে আসবো। প্রফেসর ডক্টর আব্দুল মান্নান সরকার স্যার, আপনার কাছে যেটি জানবার বিষয় সেটি হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলছিলাম, কীভাবে হাঁটবেন, এটি নিয়ে কিন্তু ডায়াবেটিস রোগীরা উদ্বিগ্ন থাকেন, বিশেষ করে রমজানের এই সময়টিতে, কারণ সেহরির পরবর্তী সময় অন্যান্য সময় যেটি করেন যে সকালের সময়টিতে তারা আসলে হাঁটতে যান, কিন্তু সেহরির এই পরবর্তী সময় অনেকেরই হাঁটা হয়ে ওঠে না, সেক্ষেত্রে রমজানের এই সময়টিতে তারা আসলে কোন সময়ে হাঁটবেন কিংবা অন্যান্য ছোট যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো করা যায় কখন করবেন, আসলে প্রযোজ্য সময় কোনটি? ধন্যবাদ আপনাকে। আসলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য তো তিনটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে খাবার, খাবারটা ঠিক মতো ঠিক করে দিতে হবে, একটা সুষম খাবার হবে, যে খাবারটা ডায়াবেটিস রোগীর জন্য উপযোগী, মানে ব্যালেন্সড একটা ফুড হবে। তারপরে হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে আমি কিন্তু ব্যায়াম বোঝাচ্ছি না, যে একেবারে খুব কঠিন ব্যায়াম করতে হবে। আমার রোগীরা অনেকে কিন্তু বলে স্যার জিম করবো, জিম কিন্তু একটা হেভি এক্সারসাইজ, কিন্তু ওগুলো না, যেটা স্বাভাবিকভাবে হাঁটা, একটু দ্রুত হাঁটবে 30 থেকে 45 মিনিট, পারলে 1 ঘন্টা, যদি কারো জয়েন্টে প্রবলেম না থাকে, যদি কোনো কারো হার্টের সমস্যা না থাকে যে বারণ করা আছে যে বেশি হাঁটা যাবে না। তো যাই হোক, সে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপরে হলো 3 নম্বরে ওষুধ, সেটা আমরা কি ইনসুলিন দিচ্ছি নাকি খাবার ট্যাবলেট দিচ্ছি সে ব্যাপারে। এখন রোগীরা তো রমজানের সময় আসলে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কীভাবে করবে, আমরা স্বাভাবিকভাবে যতটুকু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে বলি রোজার সময় ছাড়া অন্য সময়ে, সেই সময় তো করবেই, কিন্তু রোজার সময়ে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা না করলেও চলবে। যেমন রোজা রেখে তারপরে তারাবির নামাজ আছে, এশার নামাজ আছে, এতেও কিন্তু অনেকটা কভার করে যায়। সেই জন্য আমরা যে অ্যাডভাইসটা রোগীদেরকে দেই যে অন্যান্য সময় আপনারা যেভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন, সকালে বিকালে হাঁটতে বের হন, রোজাতে সেটা না করলেও চলবে, কারণ এটা করতে গিয়ে দেখা যায় কারো কারো আবার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, সেটা অনেক ক্ষেত্রে রাতের বেলাও হয়। আচ্ছা, আর দিনে তো হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়। লম্বা সময় ফাস্টিং থাকছেন তারা, হ্যাঁ জি।
ধন্যবাদ স্যার আপনাকে, আমরা এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো তবে বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেখছিলেন এভারকেয়ার স্বাস্থ্য সঙ্গীর আমাদের আজকের আয়োজন। কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, রমজানে ডায়াবেটিস রোগীদের করণীয় নিয়ে। এই বিষয়গুলো নিয়ে আমরা আরও জানবো তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে রমজানে ডায়াবেটিস রোগীদের করণীয়। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও জানবো। আমরা শুনছিলাম আসলে প্রি ডায়াবেটিস অবস্থা নিয়ে শুনছিলাম, তাদের খাদ্য তালিকা নিয়ে শুনছিলাম। এই মুহূর্তে প্রফেসর ডক্টর আব্দুল মান্নান সরকার স্যার আপনার কাছে আসছি। সেটি হচ্ছে অনেকেই জানেন না যে তাদের আসলে ডায়াবেটিস রয়েছে, হঠাৎ করে অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করতে যে হয়তো কিংবা কোনো রুটিন করে পরীক্ষা করতে যে হয়তো তিনি হঠাৎ করে ধরা পড়লো যে না তার আসলে সুগারের যে লেভেল সেটি আসলে বেশি, অর্থাৎ তার ডায়াবেটিস রয়েছে। এছাড়াও কিন্তু অনেকের যেটি থাকে যে কিছু লক্ষণ বা উপসর্গ থাকেন, এইগুলো নিয়ে আসলে তারা চিকিৎসকের শরণাপন্ন অনেক সময় হন। সাধারণত তারা আসলে বিভিন্ন ধরনের জটিলতা নিয়েই চিকিৎসকের কাছে শরণাপন্ন হয়ে থাকেন। প্রথমত জানতে চাবো হচ্ছে আপনি এভারকেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট এবং কোঅর্ডিনেটর হিসেবে রয়েছেন ডায়াবেটোলজি অ্যান্ড এন্ডোক্রাইনোলজি বিভাগের। প্রথমত রোগীরা আসলে তাদের কী কী ধরনের সাপোর্ট প্রয়োজন হয়, এবং আপনি বলছিলেন যে খাদ্য তালিকা পুষ্টিবিদের একটি ব্যবস্থা, চিকিৎসকের একটি ব্যবস্থা কিংবা অন্যান্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাতে মেনটেন করে সেই ধরনের ব্যবস্থা, অর্থাৎ সমন্বিত ব্যবস্থাপনাটি এভারকেয়ার হাসপাতালে আপনারা কীভাবে নিশ্চিত করেন? ধন্যবাদ আপনাকে। জি, যে কথাটা বলেছিলেন যে অনেক ডায়াবেটিক রোগীরা জানেই না যে তাদের ডায়াবেটিস হয়েছে, এই ব্যাপারটা সাধারণত আমরা বেশি দেখি যাদের টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস রোগীদের প্রায় শতকরা 70-80% রুগী বুঝতেই পারে না যে তাদের ডায়াবেটিস হয়েছে। দেখা যায় যে তার ডায়াবেটিস অনেক উপরে, 20-এর উপরও উঠে আছে, অথচ তার কোনো লক্ষণ নেই। এই যে ঘন ঘন ওই যে প্রস্রাব করা, তারপরে পিপাসা বেড়ে যাওয়া, ক্ষুধা বেড়ে যাওয়া, ওজন কমে যাওয়া, এই জিনিসগুলো ক্লাসিক যে সিমটমগুলো আমরা বলি, এগুলো টাইপ 1 ডায়াবেটিস রোগীদের হয়। কিন্তু টাইপ 2 ডায়াবেটিস রোগীদের কিন্তু এই এই লক্ষণগুলো বেশিরভাগেরই থাকে না, সেজন্য তারা বুঝতে পারে না যে তাদের ডায়াবেটিস হয়েছে। আর আমাদের এভারকেয়ার হাসপাতালে মাস্টার হেলথ চেকআপ আছে, যে পুরো বডি চেক আপ করে, তার মধ্যে ডায়াবেটিসও আছে, তখন দেখা যায় যে তার বেশ ডায়াবেটিস। তখন রোগীরা, অনেক রোগী কিন্তু অবাক হয় যে আসলে কি আমার ডায়াবেটিস আছে, আবার বলে যে স্যার টেস্ট কি আবার করাবো। আসলে আমি যে কথাটা বলেছিলাম যে লক্ষণগুলো অনেকেরই থাকে না, তো এই সমস্ত রোগীদের ব্যাপারে আমাদের যে খাবারের যে পরামর্শটা সেটা কিন্তু একদম প্রত্যেকটা রোগীরই, যারা এই আজকেই ডায়াবেটিস ডায়াগনোসিস হলো তাদেরও খাবারটা ওই মাস্টার হেলথ চেকআপেরই কিন্তু একটা পার্ট হিসেবে থাকে, যে খাবারটার একটা পরামর্শ নিবে। আর যারা আমাদের পুরনো রোগী আছে, যারা হয়তো এসেছে আমাদের কাছে নতুন কিন্তু আগে অন্যখানে দেখিয়েছে, তারাও খাবারের ব্যাপারটা ভালোভাবে নিবে। আমি খাবারের ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছি এ কারণে যে আমাদের অনেক রোগীরাই দেখা যায় যে তারা নিজেরাই নিজেদের খাবারটা ঠিক করে নেয়, যে চিনি মিষ্টি তো খাচ্ছি না, খাবারও তো কম খাচ্ছি, এটা কিন্তু ডায়েট হলো না। গর্ভবতী মায়েদেরও এক ধরনের চার্ট মেনটেন করতে হয়, এবং সেটি কতটুকু গুরুত্বপূর্ণ তারা কিন্তু আসলে আমরা বলি যে তারা সবসময় বিশেষ সতর্কতার জায়গায় থাকেন। জি, থ্যাংক ইউ। আসলে প্রেগনেন্সি ডায়াবেটিসের জন্য ডায়েট অনেক ইম্পর্ট্যান্ট, কেননা প্রত্যেকটা মায়েরই একটা টার্গেট থাকে যে একটা সুস্থ বাচ্চা। তো একটা সুস্থ বাচ্চা তখনই হবে যখন সে ডায়েটটা প্রপার মেনটেন করতে পারবে। তো এই জন্য যেটা করতে হবে, জাস্ট তাকে টাইম অনুযায়ী খেতে হবে, এবং প্রেগনেন্সির রিকোয়ারমেন্ট কিন্তু একটু ডাবল থাকে নর্মাল মানুষের চেয়ে। সেটা এভরি নিউট্রিয়েন্ট, যেমন প্রোটিন, ক্যালোরি, ভিটামিন, মিনারেলস, ফসফেট সবগুলাই। তো সেক্ষেত্রে যেমন ডায়াবেটিক ইফতারিটা খুব ফ্রেন্ডলি হতে হবে, যেমন ইজিলি যে খাবারগুলো সে অ্যাবজর্ব করতে পারে, সহজপাচ্য, অতিরিক্ত ভাজা পোড়া জিনিস, বাইরের খাবার, এগুলো টোটালি অ্যাভয়েড করতে হবে, এবং তার ডায়েটে যেন প্রোটিনটা ঠিক মতো থাকে। তো ইফতারিতে সে জাস্ট একটু চিড়া খেলো, যেটা সে নিতে পারলো, প্রথমে 2টা খেজুর খেতে পারে, 1টা ডিম, একটু ছোলা, একটু শশা দিয়ে খেলো, এটাতে ফাইবার পেলো অনেক। তো আর ভাজা পোড়া বাইরের খাবার না, জাস্ট হোমমেড বাসার করা সিম্পল কিছু খাবার সেটা সে অ্যাড করতে পারে। হ্যাঁ, বাট আগে আমি যেটা বলছিলাম যে একসাথে অনেকগুলা না নিয়ে স্পেসিফিক যে কোনো একটা। আর ডিনার, একজন ডায়াবেটিক প্রেগনেন্সি ডায়াবেটিসের ডিনার কোনোভাবেই স্কেপ করা যাবে না। হ্যাঁ, সে অবশ্যই ডিনার নেবে, এবং জাস্ট তার সে ডিনারে একটু রুটি,
কি রুটি সমপরিমাণে একটু রাইস, যেটা সে অ্যাবজর্ব করতে পারে, কেননা প্রেগন্যান্সিতে অ্যাসিডিটির প্রচুর কমপ্লেন থাকে। তো প্রেগন্যান্সিতে তো টোটালি এবং সবগুলো খাবারই কি একজন ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী করতে হবে? অবশ্যই, একজন উইদাউট ডায়েটিশিয়ান আসলে খুব ডিফিকাল্ট পুরো প্রেগন্যান্সি পার করা। হ্যাঁ, কেননা যদি সে প্রপার ডায়েটটা মেনটেন করে, আশা করি তার ইনসুলিনও নেওয়া লাগবে না। হ্যাঁ, তো এটা জাস্ট টাইম শিডিউল মেনটেন করবে। আর আমরা শুনবো আর গর্ভবতী মায়েদের ডায়েটটা ইম্পর্টেন্ট, এই কারণে তার নিজের পুষ্টি আর তার গর্ভস্থ বাচ্চার পুষ্টি, এই দুটোর জন্য। আর যে সমস্ত ডায়াবেটিস রোগীদের যারা গর্ভবতী মায়েরা, তারা রোজা রাখতে পারবেন কি পারবেন না এটা আগে ঠিক করে নিতে হবে, তারপরে অন্য ব্যাপার। আরেকটি বিষয় থাকে স্যার, যেটি হচ্ছে ইনসুলিনের বিষয়। ইনসুলিনের ডোজটি আসলে কেমন হবে, অন্যান্য সময় যে ডোজে ইনসুলিন দেন সেরকমই নিবে কিনা, আমরা একেবারে সংক্ষেপে জানবো, অনুষ্ঠানের শেষ মুহূর্তে আছি আমরা। আচ্ছা, যারা আগে থেকেই ডায়াবেটিস, যে সমস্ত গর্ভবতী মায়েরা, তারা তাদের ইনসুলিনের মাত্রাটা ঠিক করে নিতে হবে, অথবা ইনসুলিনটা অনেক ক্ষেত্রে চেঞ্জও করতে হয়, কারণ অনেক ইনসুলিনই কিন্তু গর্ভাবস্থা দেওয়া যায় না। অনেক গর্ভবতী মায়েরা আগে থেকে দেখা যায় ডায়াবেটিস, তারা খাবার ট্যাবলেট খায়, সেগুলোও বাদ দিতে হবে। কাজে এটা হলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যাদেরকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলি, যে এই প্রথম ডায়াবেটিস ধরা পড়লো গর্ভাবস্থায়, তাদের ব্যাপারে ঠিক করে নিতে হবে যে তাদের কোন পর্যায়ে আছে, মাত্রাটা কেমন, তাদের শুধু খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে হবে কিনা। যাদের শুধু খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ সম্ভব, তারা হয়তো রোজা রাখতে পারে, কিন্তু যাদের ইনসুলিন লাগবে তারা কিন্তু রোজা না রাখাই ভালো, তারা খাবারটা ফলো করবে এবং ইনসুলিনের যে মাত্রা, যে ডোজ ফলো করবে। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর আব্দুল মান্নান সরকার স্যার, আপনাকে আমাদের আজকের এই আয়োজনে আসবার জন্য। আরও ধন্যবাদ জানাচ্ছি পুষ্টিবিদ সাবিনা ইয়াসমিন, আপনাকে আমাদের এখানে উপস্থিত থাকবার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন এভারকেয়ার স্বাস্থ্যসঙ্গীর আমাদের এই গুরুত্বপূর্ণ আয়োজনটি। আজ আমরা কথা বলছিলাম যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে রমজানে ডায়াবেটিস রোগীদের করণীয় নিয়ে। আমরা অনেকগুলো বিষয় আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ 24 এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।